হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মমতা অভি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর ফার্স্ট ইন্ট্রোটা দেখে তোমরা তো বুঝতেই পারছো আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। আমাদের যে ভিলেজ অফিসিয়াল টিভির মাসিমণি আছে, তার বাড়িতে একসঙ্গে পাঁচটা কালী পুজো হচ্ছে, মানত কালী পুজো। তো আমি জীবনে আজকে ফার্স্ট দেখব। তো চলো এখন মাসিমণির বাড়ি যাওয়া যাক। আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, মাসিমণির বাড়ি এসে গেছি। এই হচ্ছে মাসিমণি, আর মাসিমণির ছেলে গামছা গলায় দিয়ে আছে দাদা ভাই। দাদা ভাইয়ের দুটো জোড়া মানত আছে, দুটো কালীমায়ের পুজো। আর মেসোমশাই হচ্ছে দাদা ভাইয়ের পাশে বসে আছে, মেসোমশাইয়ের একটা পুজো। আর দিদি ভাই মানে মাসিমণির বৌমা, এই যে বৌমার একটা পুজো। আর এই হচ্ছে নাতনি, আর মাসিমণির নাতির একটা পুজো আছে। তো মোট মিলিয়ে পাঁচটা পুজো। এই যে দুষ্টুটা, মাসিমণির একমাত্র নাতি, আমাকে দেখে লুকিয়ে যাচ্ছে দরজার আড়ালে। আমি একটু ঢাকি দাদার পাশে বসেছি। তো ঢাকি দাদা বলছে, দিদি ভাই একটু কাশিটা বাজান। তো আমি টুকটুক করে কাশি বাজাচ্ছিলাম, আর এখন অঞ্জলি শুরু হয়ে যাবে। আর এই যে ভজা মামার বউ চলে এসছে। এত লেট কেন মামি? বলুন, নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো তদবিষ্ণ পরমং পদং সদা পুষ্টান্তি সুরায়ং দিবিভ চক্ষুরাদতম নাম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গতহ পিবা যত স্বরে কুন্দ্রী কাক্ষং সব ভন্ত সুচরাং নাম শুচি, নাম শুচি, নাম শুচি।
পুজো কমপ্লিট হয়ে গেল, ভোগ ঘরে নিচ্ছে। আর মানত কালী পুজো তোমরা তো সবাই জানো যে পুজো কমপ্লিট হয়ে গেলেই বিসর্জন দিতে হয়, তো এখন মাকে জল মিষ্টি খাওয়াবে। আর এই দেখো, এর সঙ্গে তো তোমাদের পরিচয় করে দিইনি, আমাদের একমাত্র এখন বেঁচে আছে ঠাকুমা শাশুড়ি, এই একটাই তো, এখন মাকে বিসর্জন দেবে, এই জন্য সব কিছু মানে রেডি করছে। মায়ের যে পুজোর সরঞ্জাম ছিল সেইগুলো সব ঝুড়িতে তুলছে গুছিয়ে গুছিয়ে, আর ভোগ প্রসাদ ওইগুলো আলাদা আলাদা করছে, কেননা ঠাকুর বিসর্জন হবে, তারপর সবাইকে প্রসাদ বিতরণ করবে। এই জন্য যে প্রসাদের ভিতরে অনেক ফুল বেলপাতা পড়েছিল সেগুলো পরিষ্কার করে করে সাইডে রাখছে, তো এগুলো পরিষ্কার করা হয়ে গেলে ঠাকুরকে জল মিষ্টি খাইয়ে বিসর্জনে নিয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখো ঠাকুর বিসর্জনে যাব এখন। কি অপরূপ দৃশ্য, তাই না? আমার তো খুব ভালো লাগছে, তোমাদেরও খুব ভালো লাগছে অবশ্যই। তো ঠাকুর বিসর্জন হয়ে গেছে, এখন আমরা প্রসাদ নিচ্ছি আর প্রসাদ খেয়েই বাড়ি যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফিরে আসি পরে ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।